নমস্কার বন্ধুরা, পূর্বিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটি হলো খাস্তা কচুরি। খাস্তা কচুরি আমরা তো সাধারণত দোকান থেকে কিনেই খাই, কিন্তু চলুন আজকে আমরা বাড়িতেই বানিয়ে নিই খাস্তা কচুরি। তো কিভাবে বানাবো চলুন আজকে রেসিপিটি দেখে নিই। তো এখানে আমি নিয়েছি চানাচুর, চানাচুরটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি ভালো করে, এটাও আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম ময়দা। ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে প্রথমেই নুন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, দিয়ে ভালো করে ময়দাটাকে তেলের সঙ্গে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে নেবেন, কারণ তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে মেখে নিলে যে খাস্তা হয় জিনিসটা ওই রকম হয় না। সবসময় কোনো খাস্তা জিনিস বানালে মনে রাখবেন এইভাবে তেল দিয়ে ভালো করে ময়মটা আগে দিয়ে নিতে হবে। আর যখনই আমরা এইভাবে মুঠো করব, দেখবেন ময়মটা হয়ে গেলে ঠিকঠাকভাবে, তখন এইভাবে মুঠোটা হয়ে যায়। তো ময়মটা হয়ে গেল, তারপর আমি একটু জল দিয়ে এবার ময়দাটাকে মেখে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ময়দাটাকে মেখে নিয়েছি, অর্ধেক মেখে রেখেছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, এইভাবে ঢেকে রেখে দেবো 30 মিনিট পর। তারপরে কচুরিগুলো বানিয়ে নেবো। তার মধ্যে আমি এখানে মুগ ডালটা যে আগে ভিজিয়ে রেখেছিলাম ওটাই এখন পেস্ট করে নেবো। তো দেখুন মুগ ডালটা পেস্ট করে নিয়েছি আমি। এখানে মুগ ডালটা একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা মতো আছে, ঠিক এইভাবেই করে নিতে হবে। তারপর আমি এখানে চানাচুরগুলোকেও এইভাবে ঠিক গুঁড়ো করে নেব। দেখুন চানাচুরগুলোকে গুঁড়ো করে রেখেছি। তারপর আমি এখানে কচুরির ভেতরে যে পুরটা দেব, তার জন্য পুরটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। আর অবশ্যই মনে রাখবেন সর্ষের তেল দিয়েই পুরটা বানাবেন। তো প্রথমে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, তারপর এর মধ্যে হিং দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, আর গোটা ধনেটা গুঁড়ো করে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একটু কম রাখবেন, গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। তারপর আমি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে লাস্টে আমচুর পাউডারটা দিলাম। আমচুর পাউডারটা একটু বেশি দেবেন, কারণ দেখবেন যখন আমরা কচুরি কিনে খাই ভেতরে পুরটা একটু টকমতো হয় খেতে, ওটার জন্য ভালো লাগে খেতে তাই। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে লাস্টে নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। এখন আমি মুগ ডালটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন এটা কোনো টাইমের ব্যাপার না, যতক্ষণ ধরে আপনার পুরটা ভাজা ভালো করে না হয় ততক্ষণ আপনাদের এভাবেই ভেজে নিতে হবে। এভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে যে চানাচুরটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে দেব।
মুগ ডালটা যে আগে একটু দলা দলা মতো হয়ে গেছে, এই চানাচুরটা দেওয়ার জন্য ওটা পুরো ঝরঝরে হয়ে যাবে। চানাচুরটা দিয়ে আবার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিট ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। আর একটুখানি কড়াইতে আমি তেল দিয়ে যে কারি পাতাটা ছিল কারি পাতাটাকে ভেজে নেব। কারি পাতার ফ্লেভারটা পুরটার মধ্যে খুব ভালো লাগবে, তো আমি হালকা করে কারি পাতাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে যখন মচমচে হয়ে যাবে তারপর হালকা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে ওই পুরটার সঙ্গে মিশিয়ে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাটা আমি তুলে নিলাম। দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি ডোটা দেখুন ভালো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে আবারও ভালো করে ডোটাকে মেখে নেব। এখানে একটু পুরটা আমার হাতে হয়তো লেগেছিল, ওটাই লেগে গেছে। তো চলুন আবার এভাবেই কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মাখতে হবে। ময়দাটা আবারও ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি ময়দা নিয়ে হাত দিয়ে এইভাবে করে নিলাম। এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচিগুলো এভাবে কেটে নেব। আপনাদের ইচ্ছে মতন আপনারা এটার সাইজটা করতে পারেন, বড় বা ছোট। আমি একটু ছোট ছোটই করলাম, দেখতে ভালো লাগে। তারপর আমি একটা করে লিচি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি, বেলনির দরকার নেই। তারপরে আমি এর মধ্যে মাঝখানে পুরটা দিয়েছি। পুরটা দিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিয়েছি, ঠিক হাতের মধ্যে এইভাবে রেখে হালকা হাতে এটাকে এবার গোল করে নিতে হবে। খুব বেশি জোরে চাপবেন না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। ঠিক এভাবে চেপে নিতে হবে। তো চলুন সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি আগে থেকে দুটো করে রেখেছিলাম। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, না হলে প্রথমেই ওপরটা পুড়ে যাবে আর সেই খাস্তাটা হবে না, কারণ ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ওরকমই কাঁচা থেকে যাবে। এখন কচুরিগুলো আমি সব ছেড়ে দিয়েছি। যখন কচুরিগুলো ওপর দিকে ভেসে উঠবে তারপরেই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব, উল্টে পাল্টে দেবো ভালো করে। দেখুন কচুরিগুলো খুব সুন্দরভাবে উপর দিকে উঠে এসছে। এইভাবেই কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। তো দেখুন কচুরির কালারগুলো চলে এসছে খুব সুন্দর। আর 2 মিনিট মতো ভেজে আমি তুলে নেব। এবার দেখুন কচুরিগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম সবগুলো কচুরি, এভাবে তুলে নিলাম। আর বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। তো দেখুন কচুরিটা আমার ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর খাস্তা হয়েছে। একটা ভেঙে দেখাই আপনাদের। দেখুন
খুব সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আপনারা বানিয়ে নিন, আর কোনো গেস্ট আসলে বাড়িতে এইভাবে ঝটপট করে আপনারা বানিয়ে দিতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।